বক্তা হেলিকপ্টার আর প্লেনে চড়ে আপনার কলিজা পিন 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 করে জ্বলে কারণটা কি বলেন তো উনি এক দেড় ঘন্টা ওয়াজ করে কত হাজার নেয় কত লাখ নেয় আপনার কলিজা জ্বলে আর অপর দিকে যে নাচ নাচতে এসে গান গাইতে এসে নাচ আর গানের ওই সমস্ত নর্তকীরা যে লাখ লাখ টাকা নিয়ে যায় তার খবর আপনার থাকে না ঠিক না ওরা যে 10 15 20 মিনিটের ঢোল তবলা পিটাইয়া গান গে ওরা যে নেচে গান গে লাখ লাখ টাকা নেয় তার খবর আপনার নাই ঠিক না আলেমদের সম্মান বাড়ুক আল্লাহ আরো বাড়িয়ে দিব না আমিন হেলিকপ্টার আর প্লেনে চললে অসুবিধা কি উনি 10 ঘন্টার রাস্তায় 10 মিনিটে যাবে আধা ঘন্টায় যাবে 1 ঘন্টা যাবে বাকি 9 ঘন্টা বেঁচে যাবে এই 9 ঘন্টা তিনি কোরআন হাদিস নিয়ে গবেষণা করবে হ্যাঁ এটা বলেন আপনি এত টাকা দিয়ে ওয়াজ করেন এত টাকা নিয়ে যান নেন আরো বেশি নেন কিন্তু আপনি কথাগুলা কোন হাদিস মতো বলেন জাতিকে সুন্নতের দাওয়াত দেন জাতিকে তাওহীদের দাওয়াত দেন জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলেন জাতির মাঝে শিরিক বিদাত কুফরি ঢুকাবেন না এই উপদেশ দিতে পারেন ঠিক না ওনার প্লেনে চড়া ওনার লাখ লাখ টাকা নেওয়া হ্যাঁ এটা তার দোষ নয় তবে হ্যাঁ কেউ যদি টাকা পয়সা দিয়ে বড়ি জল্লাদের মতো ব্যবহার করে টাকা পয়সা নিয়ে বাড়াবাড়ি করে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন কিন্তু প্রিয় ভাই আলেমদের সম্মান যা বেড়েছে আমি তো মনে করি আলেমরা খালি যারা সত্যিকার কোরআন সুন্নার অনুসারী আলেম তারা তো শুধু হেলিকপ্টার ভাড়া করে নয় বরং নিজেদের হেলিকপ্টার কিনা উচিত আল্লাহ সব আলেমদেরকে হেলিকপ্টার কিনার তৌফিক দিক বলুন আমি